হাসান রহমান লিখেছেন সফর অবস্থায় শূন্যত তাহজুদের বিধান কি সফর অবস্থায় সুন্নত পড়া লাগবে কিনা অনেক ওলামায়করাম যেমন সৌদি আরবের স্কলারগণ ইমামগণ ওলামা ইকরাম তাদের মত হলো যে সফর অবস্থায় সুন্নত পড়তে হবে না আর বাংলাদেশের ওলামা একরাম বিস্কর হাফিমাজাহরুলামায় একরামের দৃষ্টি কোন হলো যে সফর অবস্থায় সুন্নাত সাধারণ অবস্থায় পড়া যে সময় যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্ব থাকে না এটার গুরুত্বটা কমে সাধারণ ফলে মতো অনেকটা হয়ে যায় পড়লে ভালো না পড়লে কোনো অসুবিধা নেই যদিও যেটা বললাম প্রথম মতের ওলামাইকের মতে এটা পড়া কোনো প্রয়োজন নেই কারণ হলো যেখানে ফরজকেই কসর করে দেওয়া হয়েছে হাদিসের আলোকেও এটি প্রমাণিত এবং দ্বিতীয় মতের সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি রয়েছে খোলাসা কথা হলো সফর অবস্থায় পছুক্ত সালাতের যে সুন্নত মহাক্কা বা শৈন্যত আহাতা নামাজগুলো আছে সেগুলো সব সাধারণ অবস্থায় থাকা পড়ার যে ব্যাপার রয়েছে যে গুরুত্ব রয়েছে সেটা তো অবশ্যই সফর অবস্থায় থাকে না সেটা সর্বসাকুল্যে এবং সবার মত তাহাজুদের ব্যাপারটা হলো তো সাধারণ নফল নামাজ এটা সর্ব অবস্থায় আপনার পড়ার গুরুত্ব সমান তাহার যদি আপনি সফরে নিজের বাড়িতে ঠিকানাতে সর্বোচ্চ আপনি তাহযুদ নামাজ পড়তে পারেন সেটা একান্ত আপনার ইচ্ছাধীন বিষয় পড়লে আপনি কল্যাণ অধিকারী হবেন আল্লাহ নৈকট্য লাভ করবেন কবুল হবে সব পাবেন আর না পড়লে আপনি সব পাবেন না